প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি পাপিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ফেনী বালিকা বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা কিছু ছবি দেখব। শ্রেণী নবম দশম বিষয় ব্যবসা উদ্যোগ। শিকল ফল এক মালিকানা ব্যবসা কাকে বলে বলতে পারবে? এক মালিকানা ব্যবসা কীভাবে গঠন করতে হয় ব্যাখ্যা করতে পারবে? দেখো দুইটা ছবি দেখছি আমরা, মুদি দোকান শপিং মলের ছবি। ফলের দোকান, এই ছবিগুলোর মালিক একজন। আমাদের আজকে পাঠ শিরোনাম এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসার সংজ্ঞা। এক মালিকানা ব্যবসা হলো যে ব্যবসা একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তা হলো এক মালিকানা ব্যবসা। দেখো আরও কিছু ছবি, পিঠা তৈরি, চায়ের দোকান, ওষুধের দোকান, চালের দোকান, খাতায় লিখো এক মালিকানা ব্যবসায় সুবিধাগুলো কী কী। উত্তরটা মিলিয়ে দেখো। স্বল্প মূলধন, সহজ সংগঠন, নিজস্ব ব্যবস্থাপনা, একক নিয়ন্ত্রণ, সহজ পরিচালনা, নিত সিদ্ধান্ত ও গোপনীয়তা। যে কোনো জায়গায় কি এক মালিকানা ব্যবসা গঠন করা যায়? এক মালিকানা ব্যবসায় সদস্য সংখ্যা কত? বাড়ির কাজ সবাই খাতায় লিখে নাও। এক মালিকানা ব্যবসা জনপ্রিয়তার কারণ কি বলে তুমি মনে করো? ধন্যবাদ সবাইকে।